মঙ্গলদা চলে যাওয়ার পর আমি আবারও গাছের গুঁড়িগুলো দেখতে লাগলাম। একটা ব্যাপার লক্ষ্য করলাম, প্রতিটা গাছের গুঁড়িতে যা খোদাই করা আছে তা প্রায় একই, কেবল লেখার ধরনটা আলাদা। অর্থাৎ যদি নানা রকম মানুষ একই কথা বিভিন্ন গাছের গুঁড়িতে লেখে, তাহলে লেখার বিষয়বস্তু একই হলেও অক্ষরগুলোর আকার আকৃতি বিভিন্ন হবে, কারণ প্রতিটা মানুষের হাতের লেখা আলাদা। কিন্তু এসব লিখেছে কারা? আর এসব লিপির বা অর্থ কি? আমি বেশ কিছু গাছের গুঁড়ির ছবি তুললাম, তারপর একটা গাছের গুঁড়ির কাছে গিয়ে মোবাইলে তোলা অন্য একটা গাছের গুঁড়ির লিপি মেলানোর চেষ্টা করলাম। ঠিক এমন সময় খস খস একটা শব্দ শুনে পাশের দিকে তাকিয়ে দেখি আমার থেকে ফুট দশেক দূরে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে। মেয়েটা অদ্ভুত, একটা ময়লা সাদা ফ্রক গায়ে, মাথার চুলটা ওকে জট পাকিয়ে আছে। তবে সব থেকে অদ্ভুত এবং অস্বস্তিকর তার চোখ দুটো, মুখটা ভরাটার গোল কিন্তু চোখগুলো সাদা সাদা, চোখের মণি হালকা আকাশি, এতটাই হালকা আছে একবার দেখলেই মনে হয় যেন মণি নেই। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন পবিত্র ঘোষের কাহিনী অপু। আমাদের চেনা জানা জগতের পাশাপাশি এক অচেনা অজ্ঞাত জগৎ সহাবস্থান করে। কলকাতার পথঘাট যখন অফিস টাইমের ভিড়, রোদ আর গাড়ির হর্নে ভরে ওঠে, ঠিক তখনই কয়েক হাজার কিলোমিটার দূরে কোনো গহীন অরণ্যের জঠরে ঠিক কোন অজানা মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হয় তা কে বলতে পারে? রোদ যেখানে পাতার ফাঁক দিয়ে প্রবেশ করতে পারে না, সেখানে কোন অদৃশ্য প্রাণী অজান্তে বেড়ে উঠতে থাকে তা কেউ জানে না। তবে মাঝে মাঝে এ জগতের কোনো কৌতূহলী লোক গিয়ে পৌঁছায় ওই জগতে, আবার কখনো কখনো ওই জগৎ থেকেই শীষ দিয়ে কেউ ডাকতে থাকে। সে ডাক একবার কানে গেলে আর অগ্রাহ্য করা যায় না। শুনতে থাকুন পবিত্র ঘোষের কাহিনী অকু। প্রায় এক ঘন্টা হয়ে গেল ঘুম থেকে উঠে বসে আছি, ঘরের পাশের আলো জ্বালিয়ে রেখেছি, জানলার দিকে তাকাতেও ভয় করছে, এদিকে ঠান্ডাটাও জাঁকিয়ে ধরেছে, গায়ে লেপটা বেশ ভালো করে জড়িয়ে ধরে রেখেও যেন শীত কমছে না। বারবার মনে পড়ছে সেই দুবছর আগের রাতের কথা। নিজের পরিবার বলতে আমার স্ত্রী অর্পিতা আর 8 বছরের মেয়ে তিয়াশা, ওদের গ্রামের বাড়িতে রেখে আমাকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হলো উত্তর ভারতের এক গ্রাম্য পাহাড়ি পরগনায়। এক মেডিকেল ল্যাবে চাকরি পেয়েছিলাম, সেখানকারই এক ছোট্ট গ্রামে থাকার ব্যবস্থা করেছিলাম। অনুচ্চ পাহাড়ের উপর গোটা দশেক কাঠের বাড়ি নিয়ে গ্রামটা ছিল। গ্রামের প্রধান ছিলেন মঙ্গল ঠাকুর, তার বাড়ির একতলায় আমার থাকার ব্যবস্থা হয়েছিল। জায়গাটায় থাকা শুরু করার সঙ্গে সঙ্গেই অদ্ভুত উপদ্রব শুরু হল। ওষুধের কারখানায় কাজ করি বলেই কিনা জানি না, গ্রামের লোক আমাকে ডাক্তার ভাবতে শুরু করে দিল। এটা ওটা অসুখ হলে গ্রামের লোকজন আমার কাছে এসেই
ওষুধ নিয়ে যেত। প্রথম প্রথম একজন দুজন করে আসত, তখন অতটা গায়ে মাখিনি, কিন্তু এক মাস যেতে না যেতেই রোগীদের সংখ্যা বাড়তে লাগল। আমি ওদের বলতাম ডাক্তারের কাছে যেতে, কিন্তু বিনামূল্যে ওষুধ পাওয়ার লোভে তারা আমার কোনো ওজোর আপত্তি কানে তুলত না। অবশ্য কাছাকাছি ডাক্তার তেমন কেউ ছিলও না, সরকারি স্বাস্থ্যকেন্দ্র বহু দূরে, সেদিক দিয়ে দেখতে গেলে ওরা এক প্রকার নিরুপায় হয়েই আমার কাছে আসত। আমি অবশ্য আমার এক ডাক্তার বন্ধুর সঙ্গে ফোনে আলোচনা করে তবেই ওদের ওষুধ দিতাম, ইঞ্জেকশন দিতেও জানতাম, তাই অসুবিধা হয় না। এর মধ্যে একদিন রাজু চতুর্বেদী স্ত্রী নির্মলা আমাকে মহা ফ্যাসাদে ফেলল। ফলের বাগানে কাজ করতে গিয়ে হাঁটুতে চোট লাগে, সেই চোট অগ্রাহ্য করে ফেলে রাখার ফলে হাঁটু ফুলে উঠেছিল। শেষে যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার কাছে আসে। আমি তো ব্যাপার দেখে থ, তড়ি ঘড়ি ড্রেসিং করে দিয়ে গাড়ির ব্যবস্থা করে শহরের হাসপাতালে পাঠিয়েছিলাম, আর একটু দেরি হলেই সে যাত্রা মহিলার পা কাটা পড়ত। এই ঘটনার কয়েকদিন পরে সন্ধেবেলা অফিস থেকে ফিরে নিজের ঘরে এসে বসেছি, আর কদিন পরেই শীত পড়বে, তার আগে আজ সকাল থেকেই ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। সবে ভাবছি একটু জল ফুটিয়ে কফি বানাবো, এমন সময় আমার বাড়িওয়ালা মঙ্গলদা নিজেই এসে গরম চা আর পকোড়া নিয়ে হাজির হলেন। আরে দাদা, যে সবে ভাবছিলাম একটু গরম কফি আর একটু স্ন্যাক্স ট্যাক্স খেলে ভালো হতো, আর অমনি আপনি চলে এলেন। আরে দেখলাম ভিজে ভিজে ভিড়লে, আবার হাতেও বিশেষ কাজ নেই, তাই ভাবলাম যাই একটু চা আর ভাজি নিয়ে ভাইয়ের সঙ্গে আড্ডা মেরে আসি। আরে সে বেশ করেছেন, আসুন আসুন বসুন। খোলা জানলার পাশে দুটো চেয়ার টেনে নিলাম আমি, বৃষ্টি দেখতে দেখতে আড্ডা দেওয়া যাবে। চা আর পকোড়া রাখার জন্য একটা টুল টেনে নিলাম। চায়ে চুমুক দিয়ে মঙ্গলদা বললেন, তুমি সেদিন যে মহিলাকে হাসপাতালে পাঠালে তিনি কে জানো? কে, কোনো নেতা ফেতার বউ নাকি? আরে না না, সেসব নয়, নির্মলা দেবী মস্ত গুণীন, মানে ওই মহিলাতান্ত্রিক, হ্যাঁ ওই ভৈরবী টাইপের, অনেক ক্ষমতা ওনার। ও আচ্ছা, তা ওনার অনেক ক্ষমতা, তো হাসপাতালে যেতে হলো কেন? নিজেই তো তন্ত্রমন্ত্র করে সারিয়ে তুলতে পারতেন নিজেকে। সেটা কি করে হলো আমিও জানি না ভাই, কিন্তু ওনার যে ক্ষমতা কিছু আছে সেটা আমি মানি। আমি কেন, আমাদের গ্রামের অনেকেই মানে। আমি চা তুলে এক চুমুক দিয়ে তারপর একটা পকোড়া তুলে নিলাম। আজ খবর পেলাম নির্মলা দেবী এখন অনেকটাই সুস্থ, আর গ্রামের সমস্ত লোক তোমাকে ভগবান বলে ভাবছেন। ভগবান? কেন, আমি কি করলাম? আমি তো শুধু ওনাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক সময়ে পাঠিয়েছি, তাই হয়তো উনি আজ পুরোপুরি সুস্থ হতে পেরেছে। আরে সেটাই বা কে করে, নির্মলা দেবী এই গ্রামের জন্য অনেক কিছু করেছেন, আর তুমি তাকে বাঁচিয়েছ। তা উনি কি করেছেন এই গ্রামের জন্য? মঙ্গলদা চায় চুমুক দিয়ে একটু গলা খাকারি দিয়ে বললেন, তুমি তো বেশ কিছুদিন হলো এখানে এসেছো, তুমি অকু বলে কিছু শুনেছ? অকু? সে আবার কি? মঙ্গলদা একটুক্ষণ চুপ করে থেকে বলল, অকু যে আসলে কি সেটা কেউই সঠিক জানে না, কেউ তাকে দেখেও নি। কেউ কেউ বলে গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে উঁচু পাহাড়ের উপর যে জঙ্গল আছে, অকু সেই জঙ্গলের এক অপদেবতা। পাহাড়ে যখন রাত একটু বাড়ে আর কুয়াশা যখন গাঢ় হয়ে একেবারে আকাশের মেঘের সঙ্গে গিয়ে মেশে,
তখন নাকি অপু বেরিয়ে আসে তার শিকারের খোঁজে। গ্রামের মানুষজন, বিশেষ করে বাচ্চাদের, একেবারে তাদের বাড়ির ভেতর থেকেই বলিয়ে সোজা টেনে নিয়ে গিয়ে পাহাড়ের উপর বিস্তীর্ণ জঙ্গলে ফেলে সে। তারপর পরের দিন সকালে জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার হয়। নিখোঁজ হয়ে যাওয়া মানুষটিকে যদি কেউ রাতে খুঁজতে বের হয় তাহলে তাকেও নাকি টেনে নেয় অকু। প্রতি বছর এরকম ঘটনা ঘটে। এই মাত্র 3 বছর আগেও আমাদের গ্রাম থেকে মানুষ নিরুদ্দেশ হয়ে যেত, কিন্তু এখন এখানে না হলেও আশেপাশের গ্রামে এখনো হয়। তা এখানে হয় না কেন? ওই যে নির্মলা দেবী, উনি মন্ত্র পড়ে গোটা গ্রামের সার্থীকে একটা ওই ইয়ে বানিয়ে দিয়েছেন, রক্ষা কবচ। হ্যাঁ, রক্ষা কবচ, রক্ষা কবচ। বাকি অন্যান্য গ্রামের লোকেরা ওনাকে ডাইনি বলে, কিন্তু আমাদের গ্রামের সবাই ওনাকে প্রথম থেকেই খুব সম্মান করত, তাই হয়তো শুধু আমাদেরকেই উনি রক্ষা করলেন। আচ্ছা, এই যে অকু, এর এ ব্যাপারে আর কি কি জানেন বলুন তো, মানে বেশ আগ্রহ লাগছে বুঝলেন। পাহাড়ের উপর জঙ্গল, সেখানকার অপদেবতা, এ তো রীতিমতো উপকথা। মঙ্গলদা একটু ভেবে 2 ঘটনা বলেছিলেন। বছর 4 আগের কথা, এক শীতের রাতে এই পাড়ার উমেশ সাংভির 12 বছরের মেয়ে হঠাৎই নিরুদ্দেশ হয়ে যায়। উমেশের সঙ্গে তাদের পাড়ার কেউ ভয়ে বেরোতে চাইছিল না, তাই মঙ্গলদা আর তার 2-4 বন্ধু মিলে সাহস করে খুঁজতে বের হয়। লাঠি, সোঁটা, আলো ইত্যাদি নিয়ে ওরা সরাসরি হাঁটা দেয় পাহাড়ের মাথার জঙ্গলের দিকে। জনা 6-এর দলে মঙ্গলদা ছিল একটু পেছনের দিকে। উঁচু ঢালু রাস্তা বরাবর কিছু দূর ওঠার পর আস্তে আস্তে কুয়াশা যখন গাঢ় হয়ে আসছে, তখন হঠাৎই শিরশিরে হাওয়ার সঙ্গে জঙ্গলের ভেতর থেকে ক্ষীণ অথচ তীক্ষ্ণ, অনেকটা সাপের ফুঁসফুঁসানির মতো শিশের শব্দ ভেসে আসতে লাগল। অনেকক্ষণ থমকে দাঁড়িয়ে থাকার পর ওদের খেয়াল হলো দলের একজন নেই, মজিদ। প্রথমটা মনে হয়েছিল হয়তো সে কুয়াশার ভেতরে বেশ কিছুটা হেঁটে চলে গেছে, তাই তাকে দেখা যাচ্ছে না। কিন্তু তার নাম ধরে চিৎকার করে ডাকার পরেও সাড়া পাওয়া গেল না। তার বদলে জঙ্গলের ভেতর থেকে শুধু হাড় হিম করা সরপিল শিশের শব্দ ভেসে আসতে লাগল। তখন ভয়ে আর কেউ এগোতে সাহস পেল না। যে মেয়ে হারিয়েছে তার বাবা অর্থাৎ উমেশ নিজেই ওদের নিয়ে ফিরে এলো। ফেরার সময় ওদের মনে হয়েছে শিশের শব্দটা ওদের পেছন পেছন আসছে। মঙ্গলদা শুধু একবার সাহস করে ফিরে তাকিয়েছিল। খুব স্পষ্ট না হলেও কুয়াশার ভেতরে অন্তত হাত বিশেক দূরে আবছা লম্বা আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা একটা ছায়ামূর্তি দেখেছিল সেদিন। পরদিন সকালে উমেশের মেয়ে এবং মাজিদের দেহ জঙ্গলের পৃথক 2 স্থানে আবিষ্কার করা হয়। শিশুটার দেহ একদম নীল হয়ে গিয়েছিল, রক্তশূন্য, আর মাজিদের মাথাটাই দেহ থেকে ছিন্ন হয়ে পড়েছিল। রক্ত শুকিয়ে জমাট বেঁধেছিল চারদিকে। মঙ্গলদা বেশ বিজ্ঞের মতো ভাব করে বলেছিলেন, খুব কম লোকই অকু দেখেছে, আমি তাদের মধ্যে একজন। তবে গ্রামের অনেকেই শিশের শব্দটা শুনেছে, এমনকি
অনেকে মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে উঠে বসে স্পষ্ট শুনেছে বাড়ির উঠোনে হিসে হিসে ঠান্ডা সর্পিল শীষ হাওয়ায় খেলে বেড়াচ্ছে। অনেকে নাকি এও বলে যে অকু অনেক দূর থেকেই নিজের শিকারের ওপর নজর রাখে, এবং যার উপর অকুর নজর গেড়ে রেখেছে এই হতভাগ্য ব্যক্তি নিজেও নাকি সেটা টের পায়। এই নিয়েই আরও একটি গল্প বলেছিলেন মঙ্গলদা, যার সঙ্গে ঘটনাটা ঘটেছিল তার আসল নাম এখন আর কারোর মনে নেই, কিন্তু ঘটনা লোকমুখে ঘুরে বেরিয়ে এখনো বেশ জনপ্রিয় হয়ে আছে। কোনো এক রাতে জনৈক ব্যক্তি বাড়ি ফিরছিলেন, রাত তখন 10টা কি 10:30, কাজের চাপ এতই ছিল যে বেরোতে বেরোতে 9টা বেজে যায়। চাইলে সেদিন তিনি অফিসে থেকে যেতে পারতেন, কিন্তু কোনো কারণে থাকেননি। বড় রাস্তা থেকে বাড়ি পর্যন্ত প্রায় 15 মিনিট হাঁটা পথ। ঘন কুয়াশার মধ্যে দিয়ে কিছু দূর যাওয়ার পরই কানে তালা পড়ে গেল তার, যেন কানের ভেতরে শীষ দিচ্ছে কেউ। সারা শরীর গরম কাপড়ে ঢাকা, কান মাথা সব ঢাকা, তাও সারা শরীর জুড়ে কাঁপ দিয়ে শীত করতে লাগল। বুকের ওপর যেন কিছু একটা চেপে বসেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। জ্বর এসেছে মনে করে নিজেকে আর একটু জড়সড় করে দ্রুত পায়ে এগোতে লাগল। কানের ভেতরে শীষের শব্দটা যেন বাড়ছে আর কমছে। কুয়াশার মধ্যে এগিয়ে যেতে যেতে মনে হলো পাশের জঙ্গলের ভেতর দিয়ে কেউ যেন ঠিক তার পাশে পাশে চলেছে, ঠিক চলা নয়, যেন ভেসে ভেসে যাচ্ছে। কিছু একটা মনে করে দ্রুত পাশ ফিরে তাকালো সে, প্রথমটায় কাউকে দেখতে পেল না, কিন্তু তারপরে জঙ্গলের ভেতর গাছের পাতার ফাঁকে অনেকটা দূরে একটা লম্বা কালো ছায়া দেখতে পেল সে। আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা আবছা একটি ছায়া মূর্তি। লোকটি এবার তার অস্বস্তির কারণ বুঝতে পারল। অকু, ও শুনেছে অকু আশেপাশে থাকলে শরীরে অদ্ভুত এক অস্বস্তি হয়, শরীর ঠান্ডা হয়ে যায়, নিঃশ্বাস নিতেও অসুবিধা হয়। অনেকে বলে অকু নাকি দূর থেকেই মানুষের প্রাণশক্তি বের করে নেয়, আর তাই বোধহয় তার শরীরে হঠাৎই এরকম অসুস্থতা দেখা দিয়েছে। যতটুকু শরীরে সামর্থ্য ছিল সেটার উপর ভর করে লোকটা ছুট দিয়েছিল বাড়ির দিকে, পেছন পেছন হিস হিসে শব্দটা ঠান্ডা বাতাসে ভর করে অনেক দূর ধাওয়া করেছিল তাকে। বাড়ি ফিরে শরীরে বল ফিরে পান ভদ্রলোক। রাতে খাওয়া দাওয়া করে দিব্যি শুয়ে পড়েছিলেন, আবারও অস্বস্তি এবং শীত দ্বারায় ঠান্ডা প্রবাহ নিয়ে তিনি জেগে ওঠেন। ঘরের মধ্যে স্ত্রী আর পুত্রকে খুঁজে না পেয়ে ছুটে গিয়ে দরজা খুলে চমকে ওঠে। বাড়ির ভেতরটা কুয়াশায় ভরে গেছে, স্ত্রীর নাম ধরে ডাকাডাকি করেও সাড়া পাওয়া গেল না। বাইরে গিয়ে আশেপাশের বাড়ি থেকে সাহায্য চাইবেন কিনা ভাবছেন, এমন সময় কুয়াশার মধ্যে থেকে এক লম্বা কালো ছায়ামূর্তি তার দিকে ধেয়ে আসতে লাগল। ভয়ে জ্ঞান শূন্য হয়ে লোকটি নিজের ঘরে ফিরে এসে সজোরে দরজা বন্ধ করে বিছানায় ফিরে কুঁকড়ে শুয়ে পড়লেন। অল্প কিছুক্ষণের নিস্তব্ধতা এবং তারপর আবার দরজায় জোরে জোরে ধাক্কা, তার সঙ্গে হিংস্র গড়গড় শব্দ, যেন ভয়ানক এক বিভীষিকা দরজা ভেঙে এক্ষুনি ঢুকে পড়বে তার ঘরে। ঘরের ভেতরটা কুয়াশা যেন গিলে খাচ্ছে, দরজার ধাক্কা আর পাশবিক চিৎকারে যেন মাথাটা ঝিমিয়ে এলো তার।
আস্তে আস্তে চোখ বুঝে ঘুমের অতলে তলিয়ে গেল। ঘুম ভেঙেছিল একটু ভোরের দিকে। না, অকু ঘরে ঢুকে আসতে পারিনি বটে, কিন্তু হালকা কুয়াশার শিরশিরে ঠান্ডাটা তখনও ঘরের মধ্যে রয়েছে। কিন্তু স্ত্রী আর পুত্রকে খুঁজে বের করতে হবে তো। ধর্মর করে উঠে দরজার দিকে দৌড়ালেন তিনি। রাত্রে কেটে গেছে, এই ভাবনাটুকুই তার মনের সমস্ত কাপুরুষতা কাটিয়ে দিল। কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভয় আর ঠান্ডার ভাবটা আরও একবার যেন চেপে ধরল ওকে। দরজার মুখটায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার স্ত্রী। ঝুঁকে বসে স্ত্রীকে ডাকতে গিয়ে সে বুঝল, স্ত্রীর দেহ ঠান্ডা বরফ হয়ে গেছে। চোখের সামনেই দরজার পাল্লা, তার উপর রক্তাক্ত হাতের ছাপ, তার স্ত্রীর হাতের ছাপ। তাহলে কি গতকাল রাত্রে তার স্ত্রী দরজা ধাক্কা ছিল? আর ওই চিৎকার, অকুর হাত থেকে বাঁচার জন্য দরজা ধাক্কা দিচ্ছিল তার স্ত্রী। মাটিতে বসে পড়ল সে, মাথার ভেতর সবকিছু গুলিয়ে যেতে লাগলো তার। শোনা যায় ওই ব্যক্তি কিছুদিন পর উন্মাদ হয়ে যায়, তার ছেলেরও আর কোনো খবর পাওয়া যায়নি। সব শুনে আমার মনে হয়েছিল এসব গল্পের আসলে কোনো বাস্তবতা নেই, সবই উপকথা। কিন্তু সেদিন মঙ্গলদার কথা শুনে মনে হয়েছিল এ গ্রামের মানুষজন দেবতার থেকেও অকুকে বেশি মানত, জমের থেকেও বেশি অকুকে ভয় করত তারা। তবে এটাও ঠিক যে সেই রাতেই আমি ঠিক করে নিলাম, কয়েকদিন পর অর্থাৎ রবিবার আমি নিজে একবার সেই পাহাড়টায় ঘুরে আসব। দিনের বেলায় রোদ থাকতে থাকতে তিন দিন পরেই ছিল রবিবার, কিন্তু সকাল থেকেই আকাশে মেঘ। আমি দোনামোনা করে মঙ্গলদাকে বললাম আমার পাহাড়ে ঘুরতে যাওয়ার কথাটা। আমার কথা শুনে তার মুখ আকাশের থেকেও বেশি মেঘাচ্ছন্ন হয়ে গেল। আবার পাহাড়ে যাওয়া কেন, কি দরকার? না না, দেখুন, এরকম একটা ভয়ঙ্কর জায়গা একটু নিজের চোখে তো দেখতে ইচ্ছা করে। বলা যায় না কাল যদি চাকরি ছেড়ে চলে যাই, এই গল্পটা বন্ধুদের বললে তারা বিশ্বাস নাও করতে পারে। অনেকক্ষণ ধরে বোঝানোর পর গম্ভীর মুখ করে মঙ্গলদা বললেন, আচ্ছা, যদি দুপুরের দিকে আকাশের মেঘ কাটে তাহলে যেতে পারি, কিন্তু সেটা যদি না হয়। আচ্ছা ঠিক আছে, মেঘ কাটা বা না কাটার পেছনে যে কী যুক্তি আছে সেটা বুঝলাম না, কিন্তু মানুষটাকে রাজি করাতে পেরেছি এই ঢেউ। এমনি আমি চাইলে একাই যেতে পারতাম, কিন্তু আমি একা একা পাহাড়ের দিকে যাচ্ছি দেখে যদি গ্রামের বাকিরা বাগড়া দেয়। মঙ্গলদা গ্রামের মুখিয়া, উনি সঙ্গে থাকলে সমস্যা নেই। আমার কপাল ভালো, সেদিন বেলা 11টার পর আকাশ পরিষ্কার হয়ে গিয়ে ঝলমলে রোদ উঠল। দুপুর 12টার মধ্যে খাওয়া দাওয়া সেরে আমি আর বেজার মুখে মঙ্গলদা বেরিয়ে পড়লাম। আমাকে শুধু যেখানে উমেশের মেয়ে আর মাজিদের দেহ পাওয়া গেছিল ওই দুটো জায়গা একটু দেখিয়ে দেবেন, আমি জাস্ট দুটো ছবি তুলব, ব্যাস। আমার ছবি? আরে একটাই তো ছবি, বিশেষ করে বেশি সময় লাগবে না। ঠিক আছে চলো। বেশ রোদ ঝলমলে দুপুর হলেও রাস্তায় বিশেষ লোকজন নেই, একজন দুজন ছিল। ঢালু পাহাড়ি রাস্তা ধরে উঠে চললাম উঁচু বনভূমির দিকে। হতে পারে এই জঙ্গলে কিছু আছে, কিন্তু মঙ্গলদা যেন দিনে দুপুরেই ভয়ে সিঁটিয়ে যাচ্ছেন। আমি কিন্তু প্রকৃতিটা বেশ উপভোগ করছিলাম। জঙ্গলটার দিকে যত এগিয়ে যাচ্ছি উঁচু উঁচু গাছগুলো যেন অদ্ভুতভাবে আমাকে দেখছে, যেন ভাবছে এই মানুষটার সাহস তো কম না,
কিভাবে বীর দর্পে এগিয়ে আসছে আমাদের দিকে। আমি পকেট থেকে মোবাইল বের করে ছবি তুলতে শুরু করে দিলাম। আমার কোয়াড ক্যামেরা বিশিষ্ট ফোনে ঝাঁ চকচকে ছবি উঠতে লাগল। মঙ্গল তার চোখ এড়িয়ে একটা গোলাকার পাথর কুড়িয়ে পকেটে রেখে দিলাম। ভুতুড়ে পাহাড়ের স্মৃতিচিহ্ন। পাহাড়ের মাথায় ওঠার পরই মঙ্গলদা দেখালেন, ওই যে ওইদিকে। আমি দেখলাম একটা উঁচু পাথরের দিকে দেখাচ্ছেন উনি। আমি ওনার সঙ্গে এগিয়ে গিয়ে দেখলাম বড় পাথরটার আশেপাশে আরও কিছু ছোট ছোট পাথর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বড় পাথরটার সামনে বেশ অনেকটা জুড়ে ঘাস জমি। এখানেই মাজিদের, মানে মাজিদকে এখানেই পাওয়া গেছিল। আমি সেই জায়গাটারও বেশ কিছু ছবি তুলে নিলাম। দু চারটে ছবি তুলে নিয়ে উঠে দাঁড়িয়ে মঙ্গলদাকে বললাম, আর সেই মেয়েটা যেখানে? আসো আমার সঙ্গে। দুজনে মিলে ঝোপ জঙ্গল আর ঘাস জমি পেরিয়ে বেশ কিছু বড় বড় পাথরের চাই পেছনে ফেলে আমরা যে জায়গাটার কাছে এসে পড়লাম সেটা বেশ লম্বা লম্বা কিছু গাছ দিয়ে ঘেরা একটা ছোট্ট চত্বর। এইখানে মঙ্গলদা আঙুল দিয়ে গোল চত্বরটা ঠিক মাঝখানটা দেখালেন। আমি ভালো করে দেখে দু চারটে ছবি তুললাম, তারপর চারিদিকটা ভালো করে দেখতে লাগলাম। এই জায়গাটা কি অদ্ভুত, তাই না? দেখুন চারদিকের গাছগুলো কিরম গোল গোল করে জায়গাটাকে ঘিরে রেখেছে। দেখুন কিছু একটা যেন সংকেত দিতে চাইছে। হ্যাঁ, সংকেত দিচ্ছে, এখানে আমাদের বেশিক্ষণ থাকা উচিত না। আমিও বোধহয় ওনার কথা মেনেই সরে পড়তাম, কিন্তু হঠাৎ একটা গাছের গুঁড়িতে চোখ পড়তেই আমি থমকে গেলাম। আচ্ছা, গাছের গুঁড়িতে ওগুলো কি? দেখো ভায়া, এটা একটা ভুটিয়া জঙ্গল, এখানে রহস্যময় অনেক কিছু পাবে। আমি মঙ্গলদার কথা কানে তুলেও তুললাম না, সেই গুঁড়িটার দিকে এগিয়ে গেলাম। অদ্ভুত, এটা এটা কি কোনো ভাষা? আমি অবাক হয়ে দেখতে লাগলাম। সোজা সোজা কিসব দাগ, অনেকটা ইংরেজি TYNI এরকম নানা কিছু দাগ গাছের গুঁড়িটা জুড়ে। শুধু ওই একটা গাছে নয়, আশপাশের প্রায় সবকটা মোটা গুঁড়িওয়ালা গাছেই এসব লিপি খোদাই করা আছে। আমি ফোন বের করে ছবি তুলতে যাব এমন সময় মঙ্গলদা বললেন, তুমি এখানে কি দেখার আছে দেখে নাও, আমি একটু বাইরের দিকে যাচ্ছি। বুঝলাম ওনার এখানে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে। মঙ্গলদা চলে যাওয়ার পর আমি আবারও গাছের গুঁড়িগুলো দেখতে লাগলাম। একটা ব্যাপার লক্ষ্য করলাম, প্রতিটা গাছের গুঁড়িতে যা খোদাই করা আছে তা প্রায় একই, কেবল লেখার ধরনটা আলাদা। অর্থাৎ যদি নানা রকম মানুষ একই কথা বিভিন্ন গাছের গুঁড়িতে লেখে তাহলে লেখার বিষয়বস্তু একই হলেও অক্ষরগুলোর আকার আকৃতি বিভিন্ন হবে, কারণ প্রতিটা মানুষের হাতের লেখা আলাদা। কিন্তু এসব লিখেছে কারা? আর এসব লিপির বা অর্থ কি? আমি বেশ কিছু গাছের গুঁড়ির ছবি তুললাম, তারপর একটা গাছের গুঁড়ির কাছে গিয়ে মোবাইলে তোলা অন্য একটা গাছের গুঁড়ির লিপি মেলানোর চেষ্টা করলাম। ঠিক এমন সময় খস খস একটা শব্দ শুনে পাশের দিকে তাকিয়ে দেখি আমার থেকে ফুট দশেক দূরে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে। মেয়েটা অদ্ভুত, একটা ময়লা সাদা ফ্রক গায়ে, মাথার চুলটা ওকে জট পাকিয়ে আছে। তবে সব থেকে অদ্ভুত এবং অস্বস্তিকর তার চোখ দুটো। মুখটা ভরাট আর গোল, কিন্তু চোখগুলো সাদা সাদা, চোখের মণি হালকা আকাশী,
এতটাই হালকা আছে, একবার দেখলেই মনে হয় যেন মনি নেই। এই তুমি কে? মেয়েটা উত্তর দিল না। সে অদ্ভুত হি হি শব্দ করে হাসতে লাগল। মেয়েটার হাসি শুনে আমার কেন জানি না অস্বস্তিটা বেড়ে গেল। খেয়াল করলাম চারদিকটা বড়ই নিস্তব্ধ, কেমন যেন হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে গেছে। আমি মেয়েটার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। কেন জানি না আমার মনে হতে লাগল এই মেয়ে মানুষ নয়, অন্য কিছু। একবার মনে হলো মেয়েটার একটা ছবি তুলি, কিন্তু ফোনটা একটু তুলতে মেয়েটার মুখে এমন একটা রাগী ভাব ফুটে উঠল যে আমি আবার হাত নামিয়ে নিলাম। না, আর এখানে থাকা যাবে না, ফিরতে হবে। আমি মেয়েটার দিকে না তাকিয়েই হন হন করে ঘাস পাতার উপর দিয়ে পা ফেলে সেই জায়গাটা থেকে বেরিয়ে গেলাম। ঠিক যে পথে এসেছিলাম সেই পথেই বেরিয়ে এলাম। শরীরটা যেন ভারী হয়ে আসছে। বড় একটা পাথরের সামনে এসে মঙ্গলদাকে ডাকবো কিনা ভাবছি, এমন সময় হঠাৎ একটা অদ্ভুত কণ্ঠ শুনে চমকে উঠলাম। থমকে দাঁড়িয়ে ভালো করে শোনার চেষ্টা করে বুঝতে পারলাম সুর করে কেউ একটা গান গাইছে। ঠিক গান নয়, কবিতা। অদ্ভুত দুর্বোধ্য ভাষায় কবিতা বলছে কেউ। আমি বুঝলাম ওই মেয়েটি কবিতা পড়ছে, আর সে যা পড়ছে সেটা ওই গাছের গুঁড়িতে লেখা ওই লিপি। মেয়েটা জানে ওই ভাষা। মঙ্গল তার ডাকে আমার সম্বিত ফিরল। মঙ্গলদা একটু দূরে দাঁড়িয়ে আমার দিকে দেখছেন। আমি কিছুক্ষণ ওনার দিকে বোকার মতো চেয়ে রইলাম। তারপরেই মনে হলো কবিতাটা হঠাৎই থেমে গেছে। আমি একবার পেছনে ফিরলাম। আরে এবার চলে এসো, অনেক তো হলো। বাড়ি ফিরে আসার পথে আমাদের মধ্যে আর কোনো কথা হলো না। বাচ্চা মেয়েটার কথাও মঙ্গলদাকে বললাম না। একবার মনে হলো জিজ্ঞেস করি বাচ্চা মেয়েটাকে জঙ্গলে ঢুকতে দেখেছেন কিনা, কিন্তু কথাটা মুখের কাছে এনেও নিজেকে সামলে নিলাম। বাড়ি ফিরে যে আমাকে আবার আশ্চর্য হতে হবে সেটা ভাবিনি। বাড়ির ফটক দিয়ে ঢুকেই বারান্দায় দুজন মানুষকে চেয়ারে বসে থাকতে দেখলাম, এবং তাদের মধ্যে একজন মানুষকে দেখে আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। আরে নির্মলা দেবী, আপনি? নির্মলা দেবী হাসলেন। ওনার এক পাশে বসে আছেন মঙ্গলদার স্ত্রী লক্ষ্মী। আমরা এগিয়ে গেলাম। আপনি মানে এলেন কখন? লক্ষ্মী বৌদি বললেন, এই তো আধ ঘন্টা হলো। আপনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন কবে? আর কিছু দরকার ছিল তো আমাকে বলতেই পারতেন, চলে যেতাম আপনার বাড়ি। পায়ের জোর নিয়ে এত দূর আসার কি দরকার ছিল? না মানে এখন তো উচিত না। নির্মলা দেবী হেসে বললেন, আরে তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আজই সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। বেশি হাঁটা চলা বারণ আছে, কিন্তু তাও এলাম। এই ভাই আমার জন্য এত কিছু করলো, ভাবলাম একটু ধন্যবাদ বলে আসি, তাই আর কি। নির্মলা দেবী আমার কাছে এসেছেন শুনে মঙ্গলদা যেন একটু হতাশ হয়ে বললেন, ও তা ঠিক আছে, গল্প করুন ভাইয়ের সঙ্গে। চা খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, বৌমা দিয়েছে। আচ্ছা,
আমি তাহলে আমার ঘরে যাচ্ছি, কিছু দরকার হয় হাঁক দেবেন। মঙ্গল তার বৌদি দোতলায় চলে গেলেন। আমি নির্মলা দেবীর পাশে চেয়ারে বসে বললাম, বলুন দিদি কেমন আছেন? আমার কথার জবাব না দিয়ে নির্মলা দেবী সরু চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তোমার সামনেই মস্ত বিপদ আছে ভাই, আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন মানে কি দেখতে পাচ্ছেন? দেখো, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি যে আমার কিছু ক্ষমতা আছে, আর সেটা থেকেই আমি বুঝতে পারছি যে তোমার কিছু বিপদ হতে চলেছে। অন্য কোনো সময় হলে আমি হয়তো হেসেই উড়িয়ে দিতাম, কিন্তু আজ জঙ্গল থেকে ফেরার পর থেকে মনটা যেন বড়ই ভারাক্রান্ত। দেখুন, কয়েকদিন আগে মঙ্গলদাও বলছিলেন আপনি তন্ত্রমন্ত্র জানেন এবং এই গ্রামের মানুষদের অনেক সাহায্য করেছেন, কিন্তু আমার প্রশ্ন হলো, আপনার এতই যখন ক্ষমতা, আপনি নিজেকে বাঁচাতে কেন হাসপাতালে গেলেন? মন্ত্র পড়েই তো। আমি এইটুকু বলে থেমে গেলাম। ভেবেছিলাম আমার কথা শুনে নির্মলা দেবী হয়তো রাগ করবেন, কিন্তু তিনি হেসে বললেন, তোমার মনে যে প্রশ্ন জেগেছে সেটা খুবই স্বাভাবিক, কিন্তু কি জানো, আমি সামান্য কিছু জানি বটে, কিন্তু আমি যে ভগবান নই, আমি সামান্য আন্দাজ করে সামান্য কিছু করতে পারি। তাছাড়া আমি অন্যান্য বিষয়বস্তু নিয়ে সারা দিন এতটাই মগ্ন থাকি যে আমার নিজের দিকে নজর দেওয়া হয় না, নিজের কি বিপদ আসছে আর তার থেকে নিজেকে কি করে বাঁচতে হবে সেই ব্যাপারে আমি খুবই উদাসীন। তাই দেখো ভাই, যেদিন প্রথম তোমার সঙ্গে আমার দেখা হয় সেই দিনই আমি তোমাকে দেখে তোমার বিপদের কথা আন্দাজ করেছিলাম, কিন্তু তখন এমন পরিস্থিতি ছিল না যে সব কিছু তোমাকে বলবো, তাই একটু সুস্থ হতেই আমি ছুটে চলে এসেছি তোমার কাছে। কি বিপদ আসতে চলেছে আমার সেটা আমিও বুঝতে পারছি না, তবে কিছুটা অশুভ শক্তি যেন তোমার চারিদিকে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। আমি আজ মঙ্গলদাকে নিয়ে পাহাড়ে গেছিলাম, ওই যেখানে অকু নামের অপদেবতা। অকুর কথা তুমি জানলে কি করে? ওই তো মঙ্গলদাই বলেছিলেন কয়েকদিন আগে। আর তুমি অমনি সেখানে চলে গেলে? না, ওই একটু দেখতে আর কি। কি দেখেছো সেখানে, কিছু কি দেখতে পেয়েছো? মঙ্গলদা আমাকে একা রেখে একটু অন্যদিকে গেছিলেন, তখন আমি ওখানে একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই। বাচ্চা মেয়ে, বছর বারো বয়স হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অদ্ভুত একটা কবিতা সুর করে পড়ছিল। আমার কথা শুনে নির্মলা দেবী চিন্তিত হয়ে পড়লেন। ওই মেয়েটা কে জানেন? উনি মাথা নেড়ে না জানিয়ে বললেন, ওটা যে কোনো অশরীরী এইটুকু আমি বলতে পারি, তবে ও আসলে কে সেটা বলতে পারবো না। অনেক অনেক বাচ্চা মারা গেছে ওই পাহাড়ে, অকুর প্রথম উপদ্রবই শুরু হয় একটা ওই 10-12 বছরের বাচ্চা মেয়েকে দিয়ে, তাও আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। আমি তখন এই গ্রামে থাকতাম না, শুনেছি মেয়েটা এই গ্রামেরই ছিল। প্রথমে সে, আর তারপর এক এক করে তার যত বন্ধু ছিল সবাইকে ওকে তুলে নিয়ে যায়। আমি চুপ করে রইলাম, কি বলবো বুঝতে পারলাম না। নির্মলা দেবী বললেন, আচ্ছা শোনো, যা করেছ করেছ, আর ওইদিকে ভুল করেও পা বাড়াবে না, আর ওখান থেকে সঙ্গে করে কিছু আনুনি তো,
হ্যাঁ, এক টুকরো পাথর এনেছি স্মৃতি হিসেবে। এখনই ওটা ফেলে দাও, ওই অভিশপ্ত পাহাড়ের কোনো কিছুই নিজের কাছে রাখবে না। জেনে রাখো, ওখানকার কোনো কিছু যতক্ষণ তোমার কাছে থাকবে, বিপদ তোমার পিছু ছাড়বে না। আমি পকেট থেকে গোলাকার পাথরটা বের করে ফটকের সামনে গিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে এলাম। নির্মলা দেবী এরপর আর বেশিক্ষণ বসেননি, আমাকে আরও একবার হুঁশিয়ার করে দিয়ে বললেন, আমি কয়েকদিন নিজের বাবার বাড়ি থাকব, গ্রামের সবাই তোমরা একটু সাবধানে থেকো, আসি। এই বলে তিনি বেরিয়ে গেলেন। তারপর এলো সেই রাতটা। দিনটা ছিল 11 ডিসেম্বর। সেদিন আমার কাজ সেরে ফিরতে বেশ একটু রাত হলো, প্রায় 11:30 বেজে যায়। এই প্রথম ফিরতে এত রাত হলো আমার। শুনশান রাস্তা এবং ঘন কুয়াশার ভেতর দিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা এসে উঠলাম নিজের দরজার সামনে। সবে চাবি দিয়ে তালা খুলেছি এমন সময় দোতলা থেকে লক্ষ্মী বৌদি দ্রুত পায়ে নেমে এসে বললেন, ভাই ভাই, তোমার দাদা বেশ কিছুক্ষণ আগে বেরিয়েছিলেন, কিন্তু এখনো ফেরেননি। ফেরেননি? আপনি বন্ধু বান্ধব প্রতিবেশীদের ফোন করে দেখেছেন? সব জায়গায় ফোন করে দেখেছি, কোথাও নেই। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, পাশের গ্রামে শর্মাবাবুর বাড়িতে কি একটা হিসেব নিয়ে কথাবার্তা বলতে গেলেন, নাকি 10 মিনিটের মধ্যেই বেরিয়ে পড়েছিলেন ওনাদের বাড়ি থেকে। এখন এই অবস্থায় আমার কাছে ঘটনা শুনে কারোর মনে হতে পারে যে মঙ্গলবাবুর বাড়ি না ফেরার পেছনে শর্মাবাবুর হাত থাকতে পারে, কিন্তু আমি ওই গ্রামের প্রতিটি লোককেই দেখেছি, তারা সবাই সাদা সিধে নির্বিবাদী মানুষ। তারা যে কেউই মিথ্যে বলছে না, অন্তত সেই ব্যাপারে আমি আজও নিশ্চিত। লক্ষ্মীদেবী এবং মঙ্গলদা উভয়েই আমাকে নিজের পরিবারের মতো স্নেহ করতেন। এমত অবস্থায় আমি চুপ করে থাকি কি করে? আপনি নিশ্চিত তো মঙ্গলবাবু এই গ্রামেই, অন্য কারোর বাড়িতে নেই? হ্যাঁ ভাই, আমি সবার সঙ্গে কথা বলেছি। তাহলে তো খুঁজতে বেরোনো ছাড়া উপায় নেই। এই এত রাতে কেউ যাবে না, পুলিশকে বললে তারাও সকালের আগে কাজ করবে না। আচ্ছা, একটা মোটা লাঠি জাতীয় কিছু দিন তো, আমি একাই যাবো মঙ্গলদাকে খুঁজতে। মনে মনে তখনও ভেবে পাচ্ছি না কাজটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু মানবতার খাতিরে চুপ করে ঘরে গিয়ে শুয়েও পড়তে পারি না। আমি একাই খুঁজতে যাব শুনে লক্ষ্মীদেবীর চোখ ছলছল করে উঠল। তুমি একা কেন যাবে ভাই, চলো চলো আমিও যাই। আমার স্বামী, আমি কি করে ঘরে বসে থাকি? আরে না না, আপনার ছোট ছেলে আছে, আপনি থাকুন। আমি এই গ্রামের চারপাশটা আর ওই উঁচু পাহাড়ের দিকটা একটু দেখে আসবো। জঙ্গলের দিকে? হ্যাঁ, ওই দিকটাই। এই এই রাতের বেলা? দেখুন বৌদি, তাছাড়া আর কি করার আছে বৌদি? আমি তোমাকে লাঠি দিচ্ছি, কিন্তু তুমি কিছু সেরকম মানে মানে সেরকম কিছু মনে হলে ফিরে এসো, তোমারও দেশ গ্রাম বউ আছে, মেয়ে আছে। আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলেছিলাম। ঘড়ি বলছে 12:45, আজ বোধহয় পূর্ণিমা, আকাশে ভরা গোল চাঁদ, কলকাতার আকাশের থেকে যেন একটু বড়। আমার কাছে টর্চ আছে, কিন্তু বোধহয় সেটা দরকার পড়বে না, আগেই গ্রামের আশেপাশে দেখে নিয়েছি, কোথাও নেই মঙ্গলদা। বুঝতে পারছি আজ আমাকে পাড়ি দিতে হবে ওই ওপরে। পাহাড়ের দিকে এগিয়ে গিয়ে দেখলাম আমার পায়ের নিচের চওড়া পাথুরের রাস্তা ঢালু হয়ে উঠে কুয়াশার ভেতরে গিয়ে মিশেছে। দুপাশে ঘন পাইনের বন, এবং সোজা তাকালে পাহাড়ের ওপর জমে থাকা কুয়াশার ওপর থেকে
পাইন বনের খোঁচা খোঁচা মাথা দেখা যাচ্ছে। চারদিকটা কেমন ধোঁয়া ধোঁয়া। আকাশের চাঁদটাও যেন মেঘে আর কুয়াশার সঙ্গে মিলেমিশে লুকোচুরি খেলছে। সত্যি কথা বলতে কি, আমি ভেতরে ভেতরে যেন জানি মঙ্গলদাকে আজ আর খুঁজে পাব না। আর যে পথে পা বাড়িয়েছি সেদিকে আমারও যাওয়া উচিত না। হঠাৎ সেদিন দুপুরে দেখা সেই মেয়েটার কথা মনে পড়তে বুকটা ধড়াস করে উঠল। এখন যদি সে আমার সামনে আবার চলে আসে, পরক্ষণে নিজের উপর রাগ হল। একটা বাচ্চা মেয়ের কথা ভেবে ভয় পাচ্ছি, হাতে লাঠি আছে তো, যদি আমাকে ভয় দেখাতে আসে সেটা দিয়েই ভয় দেখাবো আমি। আর যদি আমার নিজের ভাই হারিয়ে যেত এইভাবে, আমি কি ভয়ে পালিয়ে আসতে পারতাম? হাতের মোটা বাঁশের লাঠিটা শক্ত করে ধরলাম। কুয়াশার পর্দা আর তার উপরের পাহাড়ের চূড়াটা দেখে চোয়ালটা শক্ত করে এগোলাম। মঙ্গল ভাইয়া, আমার উঁচু গলার ডাক কুয়াশা ভেদ করে পাহাড়ের আনাচে কানাচে ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো। কান পেতে শোনার চেষ্টা করলাম, কই কোথাও কোনো শীষের শব্দ পাচ্ছে কি? না, কোনো শব্দই নেই। আমার কণ্ঠস্বরের প্রতিধ্বনি শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চারদিকটা আবার নিস্তব্ধতার গ্রাসে চলে গেল। হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা চলে এসেছিলাম। লোকরা গেল কোথায় বউ আর ছেলে ফেলে। আর এই পাড়ার লোকগুলো অদ্ভুত, সঙ্গে সঙ্গে যদি একটু খুঁজতে বেরোতো তাহলে হয়তো কিছু খোঁজ পাওয়া যেত। লোকরা জঙ্গলের ভেতর মরে পড়ে নেই তো? নিজের খেয়ালেই হিজিবিজি সব ভাবছি, এমন সময় হঠাৎই দূরে একটা দৃশ্য দেখে বুকটা ধড়াস করে উঠল। ওগুলো কি শকুন নাকি? আমি দাঁড়িয়ে গিয়ে দূরে পাহাড়ের মাথার উপর তাকিয়ে রইলাম। কুয়াশার ভেতর থেকে যে কটা ডালপালা উঠে এসেছে তার উপর স্থির হয়ে বসে আছে বেশ কয়েকটি অতিকায় শকুন। গাছের উপর শকুন বসে আছে এটা এমন কিছু ব্যাপার নয়, কিন্তু সন্দেহ হচ্ছে এই দেখে যে এত রাতেও পাখিগুলো সব জেগে বসে আছে। নড়াচড়া করছে না বটে, কিন্তু পালকের ভেতর মুখ গুঁজেও নেই। হঠাৎ একটা কথা মনে পড়ল আমার, গাছের উপর শকুনের দল বসে আছে মানে নিচে কি কোনো মৃতদেহ পড়ে আছে? মঙ্গলদা কি ওখানে? না, এক্ষুনি গিয়ে দেখা দরকার। আমি আর বেশি না ভেবে কুয়াশার মধ্যেই ছুট দিলাম উঁচু চূড়াটার দিকে। কতক্ষণ ছুটেছি জানি না, বেশ অনেকক্ষণ দৌড়ানোর পর হাঁপিয়ে গিয়ে থামতে হল। কুয়াশাটা এখন বেশ চমাট, তিন চার হাত দূরেও কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না। তবে মাথার উপর শকুনাবৃত গাছটাকে দেখে বুঝলাম পাহাড় চূড়ার কাছাকাছি চলে এসেছি। একটু নিঃশ্বাস নিয়ে এগিয়ে গেলাম। দুরু দুরু বুক নিয়ে গাছটা থেকে বেশ একটু দূরত্ব বজায় রেখে হাঁটতে লাগলাম। গাছটা যখন পেরোচ্ছি তখন ওপর দিকে তাকিয়ে দেখি পাখিগুলো স্থির হয়ে বসে আছে। চারিদিকে কেবল গাছ আর অন্ধকার। কুয়াশাটাও যেন ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে চারদিকে ছড়িয়ে রয়েছে। আমি টর্চ বের করে আশেপাশে দেখতে লাগলাম। মঙ্গলদা এখানেই কোথাও মরে পড়ে নেই তো? কুয়াশার জন্য বেশি দূর দেখতে পাচ্ছিলাম না, তবুও যতটা সম্ভব টর্চ ফেলে দেখতে লাগলাম। শুনেছি অনেক মানুষ নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর তাদের আর পাওয়া যায়নি, তাদেরই কারো মৃতদেহ খুঁজে পাবো না তো? এখানে এইভাবে আসাটা কি ঠিক হলো?
ভয় করছিল বটে, কিন্তু এটাও মনে হচ্ছিল আর একটু দেখেই যাই। ভয় পেয়ে পালানোটা কাজের কথা নয়। চারদিকটা দেখতে দেখতে বেশ কিছুদূর চলে গেলাম। কিছুদিন আগেই এখান থেকে ঘুরে গেছি, পথ চিনতে অসুবিধা হচ্ছে না। তবে কুয়াশাটার জন্য সব কিছু ঠাহর করতে একটু অসুবিধা হচ্ছে। কতদূর চলে এসেছি খেয়াল নেই। একসময় লক্ষ্য করলাম জঙ্গল পেরিয়ে বেশ ফাঁকা এক প্রান্তরে চলে এসেছি। পূর্ণিমার চাঁদের আলো, তার সঙ্গে ধোঁয়া ধোঁয়া কুয়াশা, ঝোপঝাড় এবং উঁচু উঁচু গাছ। না, এই জায়গাটা চিনতে পারছি না। এখানে তো সেদিন আসিনি, তাহলে কি কুয়াশার মধ্যে পথ ভুলে জঙ্গলের গভীরে ঢুকে পড়লাম? আশপাশটায় টর্চ ফেলে দেখলাম, এখানে মঙ্গলদা নেই। আর শুধু উনি কেন, আমি আর ওই অদ্ভুতুড়ে শকুনগুলো ছাড়া এই পাহাড়ের মাথায় আর কোনো প্রাণী আছে বলে আমার মনে হয় না। এবার ফেরা উচিত কিনা ভাবছি, হঠাৎ খেয়াল হল, না ঠিক খেয়াল নয়, স্পষ্ট শুনতে পেলাম ডানা ঝাপটানোর শব্দ। হ্যাঁ, ওই গাছের ওপর শকুনগুলোর ডানা ঝটপট করছে। হঠাৎই যেন অস্থির হয়ে উঠেছে ওরা। এর আগে যখন আমি হেঁটে এসেছিলাম তখন কিন্তু ওরা শান্তই ছিল, তাহলে এখন এরকম করছে কেন? হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, পশু পাখিরা যখন অপার্থিব কিছু দেখে তখনই তারা অস্থির হয়ে ওঠে। তার মানে কি কাউকে দেখতে পেয়েছে ওরা? কেউ বা কিছু কি এদিকে আসছে? আমি একটু এগিয়ে গিয়ে টর্চ ফেললাম, ভালো করে দেখার চেষ্টা করলাম যে শকুনগুলো কি দেখে এত অস্থির হয়েছে। কয়েক মুহূর্ত কিছুই বুঝতে পারলাম না, তারপর হঠাৎই খেয়াল হলো ঘন কুয়াশার মধ্যে কালো ধোঁয়ার মতো কিছু জমা হচ্ছে। আমি কিছু বুঝে ওঠার আগেই টর্চটা দপ দপ করে নিভে গেল, আর সেই সঙ্গে সঙ্গে দূরে সরু শীষের শব্দ ভেসে আসতে লাগলো। শীষের শব্দটা কানে আসতেই ভয়ে পা কাঁপতে শুরু করলো আমার, যেন সাপের হিস হিসেন ধীরে ধীরে জঙ্গলের মধ্যে এগিয়ে আসছে আমার দিকে। টর্চ জ্বলছে না, কিন্তু তাও খালি চোখেই মনে হলো কুয়াশার মধ্যে কালো ধোঁয়া জমে জমে আবছা একটা লম্বা ছায়ামূর্তি তৈরি হচ্ছে। অপু, এই কি সেই অপু? আমাকে একেবারে তার সামনে এসে পড়লাম, ভয়ে বেশ অনেকটা পিছিয়ে এলাম। কি করব বুঝতে পারছি না। মোটা গাছের গুঁড়ি দেখে সেখানে লুকিয়ে পড়লাম। জানি না এতে আদৌ নিজেকে বাঁচাতে পারবো কিনা। গাছের আড়ালে গিয়ে ভাবলাম টর্চটা আবার জ্বালিয়ে দেখি এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কিনা। সেই মতো টর্চ বের করে আলো জ্বাললাম। আলো জ্বলল, আমি চারদিকে আলো ফেললাম, কিন্তু কুয়াশা ছাড়া আর কিচ্ছু দেখতে পেলাম না। হঠাৎ টর্চের আলোটা যেন ম্লান হয়ে গেল। আমি কিছু বুঝবার আগেই টর্চের আলো আরও একটু কমে গেল, তারপর আরও একটু। তৃতীয়বার আলোর তীব্রতা কমার পর আমি বুঝতে পারলাম আসলে কি হচ্ছে। আমার দিকে কিছু একটা এগিয়ে আসছে, আর সে যত এগিয়ে আসছে আমার আলো তত ম্লান হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন জানি না আমার মনে হতে লাগলো যে গাছের আড়ালে লুকিয়ে আছি সেটাকে লক্ষ্য করে
সে ধীরে ধীরে এগিয়ে আসছে। আরেকবার ম্লান হল, তার মানে সে আরো একটু এগিয়ে এল, আরেকবার, তারপর আরেকবার হয়ে আলো বন্ধ হয়ে গেল। আর সেই সঙ্গেই যেন পেছনের দিক থেকে একটা শীষের শব্দ ভেসে আসতে লাগলো, কিন্তু এটা ঠিক যেন শীষের শব্দ নয়, ঠিক যেন কেউ হাসছে। হ্যাঁ, সেই শীষের মতো শব্দ তুলে সে হাসছে। তখনও বুঝতে পারছি না কি করা উচিত, চারিদিকে মরিয়া হয়ে আরেকবার তাকালাম। আর সেই সঙ্গেই একটা ব্যাপার লক্ষ্য করে আমার সমস্ত শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। আমার চারদিকে সাদা ধবধবে কুয়াশার পর্দার ওপারে চাপ চাপ কালো ছায়া এসে জমেছে, আর তারা সবাই যেন ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। চারদিক থেকে ঘিরে ফেলেছে ওরা আমাকে। এখন যেন শীষের শব্দটা চারদিক থেকেই উঠে এগিয়ে আসছে আমার দিকে। বুঝলাম এই শীষ, এটাই ওদের ভাষা, নিজেদের মধ্যে এইভাবেই কথা বলে ওরা। আমি আর বসে থাকতে পারলাম না, উঠে দাঁড়িয়ে উন্মাদের মতো দৌড়াতে লাগলাম, প্রাণের তাগিদে ছুটতে লাগলাম। কোন দিকে ছুটলাম খেয়াল নেই, শুধু দুচোখ বুঝিয়ে ছুটলাম। কিছুটা ছোটার পর একটা হুড়মুড় শব্দে নিজেকে পড়ন্ত অবস্থায় দেখতে পেলাম। কুয়াশার মধ্যে ছুটতে ছুটতে নিজের অজান্তেই পাহাড়ের ধারে গিয়ে খাদে ঝাঁপ মেরেছি। জ্ঞান ফিরেছিল শহরের এক হাসপাতালে। উক্ত ঘটনার পাক্কা দুই দিন পর খাদের নিচে কিভাবে পরদিন সকালে কিছু কাঠুরে আমায় খুঁজে পেয়েছিল সে কথা বলছি না। পায়ের হাড়, পাঁজরার হাড় সমেত ছটা হাড় ভেঙেছিল। না, মঙ্গলদাকেও আর পাওয়া যায়নি। সুস্থ হতে 7-8 মাস লেগে যায়, তারপর ফিরে আসি নিজের গ্রামে। অকু আসলে কি, মঙ্গলদারি বা কি হলো, এসব কোনো কিছুরই উত্তর আমার কাছে নেই। এরপর 2 বছর কেটে গেল। পাহাড় থেকে ফেরার পরপর কয়েক মাস আমি বিকেলের পর বাড়ির বাইরে বেরোতে পারতাম না, রাতে ওষুধ খেয়ে ঘুমোতে হতো। কিন্তু ধীরে ধীরে ভয় কেটে গেল, আর আমিও সুস্থ স্বাভাবিক হয়ে উঠলাম। মাঝে মধ্যে মোবাইলে তোলা ছবিগুলো দেখতাম, গুগলে সার্চ করে লিপিগুলো পাঠোদ্ধার করার চেষ্টা করতাম, কিন্তু কোনোভাবেই কিছু করে উঠতে পারিনি। এরপর এলো সেই রাতটা। পরদিন আমার মেয়ের 10 বছরের জন্মদিন, বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে পরদিন, তাই প্রস্তুতি নিতে গিয়ে সারাদিন খুব খাটুনি হয়েছে। মেয়েকে পাশে নিয়ে আমি শুয়েছিলাম রাতে। তিয়াশা প্রতি রাতে আমার ফোনে গেম খেলে, খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে, ও ঘুমিয়ে পড়ার পর আমি ঘুমাই। কিন্তু সেই রাতে ক্লান্তির জন্যই হয়তো আমি আগেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যেই যেন দেখলাম আমি আবার পৌঁছে গেছি সেই পাহাড়ে। চারদিকে কুয়াশা, আমি এগিয়ে চলেছি তার ভেতর দিয়ে, কিছুই ঠাহর করতে পারছি না। হঠাৎই দূর থেকে একটা সুর ভেসে আসতে লাগল, শুধু সুর নয়, কেউ যেন সুর করে কবিতা পড়ছে। সেই কবিতা, সেই ভাষা, অদ্ভুত দুর্বোধ্য কবিতাটা যেন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আর সেই সঙ্গে সঙ্গেই যেন কুয়াশার মধ্যে কালো ধোঁয়া এসে জমাট বাঁধছে।
পা কেঁপে উঠল আমার। আমি বুঝতে পারছি যে আমি স্বপ্ন দেখছি, কিন্তু আমি যেন নিজেকে টেনে তুলতে পারছি না। আমার চোখের সামনেই ধীরে ধীরে অকু নিজের অবয়ব ধারণ করে কুয়াশা ভেদ করে এগিয়ে এল, কিন্তু তার সেই মুখ আর শীষের শব্দ করছে না। তার মুখ থেকে ভেসে আসছে সেই কবিতা। আচ্ছা, এটা কি আদৌ কোনো কবিতা, না আসলে এটা কোনো মন্ত্র? তবে কি সেই ছোট্ট মেয়েটাই আসলে অকু? দিনের বেলা একটা বাচ্চা মেয়ের রূপ নিয়ে থাকে, কিন্তু রাত্রি হলেই সে ভয়ানক অপদেবতা হয়ে যায়। নির্মলা দেবী যে বলেছিলেন একটা বাচ্চা মেয়েকে দিয়েই শুরু হয়েছিল সব কিছু, তাহলে কি সেই বাচ্চা মেয়েটা পাহাড়ের উপরে উঠে সেই মন্ত্র পড়ে নিজেকে পরিণত করেছিল অপদেবতাকে, অকুতে? কিন্তু তাকে মন্ত্রটা কে শেখায়? গাছের গুঁড়িতে সেই মন্ত্র কে লিখে রেখেছে? আর হঠাৎ ঝাঁকুনি খেয়ে ঘুম ভাঙল আমার। ধড়ফড় করে উঠে বসতেই আমার স্ত্রী অর্পিতা বলল, কি গো, তুমি কি ঘুমাচ্ছ? আর মেয়ে বাইরে গিয়ে কি সব বলছে দেখো। আমি কিছুক্ষণ বোকার মতো অর্পিতার দিকে তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ খেয়াল হল আমাদের বারান্দা থেকে তিয়াশার গলা আসছে। সে একটা কবিতা পড়ছে, সুর করে করে কবিতা পড়ছে। না, কবিতা নয়, মন্ত্র, সেই মন্ত্র। কিন্তু কি করে এই মন্ত্র শিখল? আমি বিছানা থেকে নেমে ছুটে গেলাম বারান্দায়। একবার ঘড়ির দিকে তাকিয়ে নিলাম, 12:05। আমি হন্তদন্ত হয়ে বারান্দায় গিয়ে দেখি চাঁদের আলোয় তিয়াশা আমার মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মোবাইলে আমারই তোলা সেই ছবি, সেই গাছের গুঁড়িতে খোদাই করা সেই লিপি। তিয়াশা, কি করছিস তুই ওখানে? অর্পিতা ডেকে উঠল। সেই ডাক শুনে তিয়াশা আমাদের দিকে চোখ তুলে তাকালো। তার চোখ দেখে আমার বুক শুকিয়ে গেল। এই চোখ আমি আগেই দেখেছি, সাদা মণিহীন চোখ, নাকি মণিটা হালকা আকাশী। অর্পিতা ভয়ে সিঁটিয়ে গেল আমার সঙ্গে, আমি কিচ্ছু বলতে পারলাম না। তিয়াশা হেসে উঠল ঠিক সেইভাবে, জঙ্গলের মেয়েটার মতো করে। তারপর ঘর ঘরে গলায় বলল, তোমাকে বারণ করেছিল না আমার পাহাড়ে কোনো জিনিস নিজের কাছে না রাখতে? তাহলে ছবিটা কেন রেখেছ? হ্যাঁ, কেন? আজ তোমার মেয়ের দশ বছর পূর্ণ হল। তিয়াশার কথাগুলো আমার কানে ঠান্ডা বরফে ছুরির মতো প্রবেশ করতে লাগলো। আমাদের চারদিক থেকে ঘন কুয়াশা ঘিরে ফেলতে লাগল। কুয়াশার মধ্যে ওগুলো কি? কালো কালো চাপ চাপ ধোঁয়া এসে জমতে শুরু করেছে। পালানোর আর কোনো পথ নেই। লোকে বলে আমাদের অতীতের কোনো দাগ
বারবার ফিরে এসে ভয় দেখায় আমাদের। তবে মাঝে মাঝে আমরা বুঝতে পারি না, অজান্তেই অতীতের দাগ নিজের হাতে নিজের শরীরে লাগিয়ে নিচ্ছি আমরা। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, পূজা, সায়নী এবং দিগন্তিকা। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন পবিত্র ঘোষের কাহিনী অকু। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।